দেখো বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বলে এমন বৃষ্টি দিলে সব ভাসিয়ে দিবি। আর বন্ধুরা যার কাছে ধরো পাতলা শরীর আছে না তার মতো সুখ কোনো জায়গাটা নাই আমার যা জ্ঞানে বলে। ঠিক আছে নামিন দা, নামিন দা, নামিন দা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করো সব ভালো আছো। বন্ধুরা আজকে আমি ধরো ভিডিও বানাবো না ভেবেছিলাম, ঠিক আছে, তাও আজকে গ্রামের সাইডে নদীতে সেই জন্য ভিডিও বানাচ্ছি আমি। আর এই আমাদের গ্রামের সাইডে এটা কিন্তু নদী না, এটা কিন্তু মাঠ, ঠিক আছে। মাঠের অবস্থা দেখে লাও, পুরো কিন্তু জলে একদম পুরো থই থই করছি। আর এখন দেখে লাও কিরকম অবস্থা বর্তমানে, এখন তো ব্রিজে যাইনি আমি, পৌঁছাইনি, ঠিক আছে। এখন মানে মেলা মতো লোক জড়ো হয়ে গেছে, কি বলবে ব্রিজে। আর এই নদী এটা আমাদের ধরো ছোট নদী, ঠিক আছে। এখনো ধরো দ্বারকা নদী, ডেচা নদী যেটা আছে সেটা হচ্ছে দ্বারকা নদী এবং ময়ূরাক্ষী নদী, সমস্ত নদী ধরো জল চলে আসছে। একদিন দুদিন জল হওয়াতে এরকম অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য গ্রামের ছেলেগুলো যে ড্রোনটা উড়িও, ড্রোনটা উড়িও, ড্রোনটা মানে ভিউটা ভালো লাগবে, ঠিক আছে। সেই জন্য আমি ড্রোনটা নিয়ে এলাম। আর অনেকদিন ধরে জানো আমি ড্রোনে ভিডিও ছাড়িই না একদম, ঠিক আছে। সেই জন্য ধরো আজকে ধরো ছাড়িবো, ঠিক আছে। তো ব্রিজটাকে দেখি, দেখাই আমাদের ব্রিজের অবস্থা দেখে লাও, পেরোনোর মতন অবস্থা নাই, কিন্তু অনেকে মাছ ধরছে আর করছে। আর এই আমার ভাইপো চুলাইছে, আমার ডনও চুলাইছে। এখন আমিন দা, এখন আমিন দা, এখন আমিন দা, ব্রিজের অবস্থা দেখে লাও জাস্ট, কি হয়েছে। আর এই বন্ধুরা আমি ফাইনালি ব্রিজের ওপর উঠছি, আর দেখতে পাচ্ছি ব্রিজের থেকে মোটামুটি এক হাঁটু জল চলে আসছে ব্রিজের ওপরে, ঠিক আছে। আর ব্রিজটা কিন্তু অনেকটা উঁচু বটে, এত পরিমাণ জল চলে আসছে সামিলতে পারা যায় না। আর এই নদীটা যে একদম পুরো মানে টোটালি দ্বারকা নদীতে যেয়ে মিশছে, এদিকে সোজা মোটামুটি ধরলাও 1.5 কিলোমিটার মতো দ্বারকা নদী। আর এইদিকে ধরলাও কারো পৌষ মাস কারো সর্বনাশ, এরা আমরা মাছ ধরতে লেগে গেছি, ঠিক আছে। তা ভালো কথা, মাছ ধরুক, কিন্তু রিক্সেই আছে, ও প্রচণ্ড রিক্সেই রয়েছে মাছ ধরছে, কিন্তু দেখালাম এরকম পজিশন নিয়ে মাছ ধরছি। এই জলটা কমলেই ধরলাও কিন্তু সব বালি তোলা কাজ শুরু করবি, আর মানে জল এলেই তো ধরলো বালি চলে আসে না নদীতে, জল বাড়লেই ধরলো আমাদের এদিকে কিন্তু বালি জড়ো হয়ে যায়, ঠিক আছে। ওইখানে একটা দ আছে কিন্তু, আর এই যে ভাই পাওয়ার ডন, ডন বলছে আমি নামবো নামবো করে কান্না করছি, এত সাহস হওয়ার কি বলবি। আর মোটরসাইকেলগুলো পেরিয়েছে, মোটরসাইকেলগুলো পেরোতে অসুবিধা হয় না অতটুকু, ঠিক আছে। এই পরিমাণে জল থাকলে অতটা অসুবিধা নেই। আমি দেখি ড্রোনটা উড়িয়ে একটু পরেই। আর এই বন্ধুরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল নিয়ে চলে আসছি, কিন্তু মোটরসাইকেলে ক্ষতি হবে, সাইলেন্সার আর সব জল ঢুকে যাবে তো অনেক খুবই ক্ষতি হবে। কিন্তু আমি কিন্তু মোটরসাইকেল দূরে রেখে দিয়ে চলে এসেছি। অনেকে কী কী করছে, এদিকে মোটরসাইকেল পাই করছে আর করছে, কিন্তু আমি মোটরসাইকেল রিক্স নেবো না, খারাপ হয়ে গেলে কী দরকার, ব্যাপার তো পয়সা খরচ। আর এই বন্ধুরা দেখে লাও, ইয়ে আমরা মাছ পেয়ে গেছি, কী করেছি জলের মধ্যে, এত জলের মধ্যে মাছ পেলে এটাই চিন্তার বিষয়। বড় পারান শোল মাছ এই পেলে আর কাজ হয়ে গেছে, চিন্তা নাই। আর মানে বাড়িতে গেলে গাল দিবে না, ঠিক আছে, কাজ করে নিয়েছে অবশ্যই, ঠিক আছে। চলো ড্রোনটা উড়াই।
সেদিন এসে আমরা কিন্তু ভিডিও বানাইনি। আর বাড়িতে থাকলে বন্ধুরা আমাকে ভিডিও বানাইতে এনার্জি খুব কমই যায়, ঠিক আছে। আর বন্ধুরা দেখো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না বলে এমন বৃষ্টি দিলে সব ভাসিয়ে দিলি। বীরভূমে তো প্রায় বেশিরভাগ জায়গা ধরো একদম পুরো ভাসিয়ে দিয়েছে। সাঁইতা ব্রিজ ফ্রিজ ভেঙে একাকার, ডেইচো ব্রিজও ভেঙে গেছে, এদিকে পচনপুর ব্রিজও ভেঙে গেছে, সব জায়গার বন্ধুরা একই হাল ভেঙে গেছে এখন বর্তমানে, ঠিক আছে। আমরা মানুষ, ঠিক আছে, আমরা ধরো মানে নিজে নিজে চিন্তা করবো, আর সে ওপরবেলা সে গোটা দুনিয়া চিন্তা করবি। সে যাই না বলো না, দিলে ছাপ্পর ফাড়কে দেয় সেরকম হাল হয়ে গেলো। এত বৃষ্টি দিলে যা মানে লেয়ার জায়গা নাই, ঠিক আছে, সব ভাসিয়ে দিলি। প্রথমে সে সাব মশালের চাষ করে নেছে, আমাদের এদিকে কী করেছেন তো সব সাব মশালের চাষ করে নেছে অলরেডি। তারপর ধরো এই বৃষ্টিটা হলো, ধরো ধান ফান উঠিয়ে দিয়েছে অনেক জায়গার, ধরো অনেক ক্ষতি হয়েছে বৃষ্টিতে। কী বলবে, কিছু করার নেই, ওপরবেলা যেটা করে সেটা ভালোর জন্যই করে, আমি সবসময় বলি, ঠিক আছে। আমার যে 1,25,000 গেল, ঠিক আছে, আমি তো মানে ওপো ওইটাই সবসময় ভাবি যে এক দিয়ে গেলছে তখন অন্যদিকে চলে আসবি, ঠিক আছে। আমি টেনশন নিই না, সবসময় হাসি মুখে থাকি। আর টেনশন নিয়ে কি করবো, এই টেনশন দুঃখ কষ্ট ব্যথা থাকবে, তবে এটাই তো জীবন বন্ধুরা, ঠিক আছে। আর তুমি যদি সারা জীবনই হাসি খুশি থাকবে, আর ওইটা কী আর জীবন রইল। দেখো মানে মুখে সম্মানে তো ঘরেও মানে কীরকম মানে এত টাকা পয়সা থাকতেও ধরলো কষ্ট, কীরকম ধরলো মুখে সম্মানে বেটা আনন্দ আম্বানি, ঠিক আছে, কী গোয়ার নাম জানে না, ঠিক আমি দেখালাম শরীরটা মোটা, ঠিক আছে, এত টাকা পয়সা থাকতেও কিন্তু পাতলা করতে পারে না। আর আজকে ধরলো মানে আমাকে টাকা পয়সা আর না থাকতে পারে কিন্তু শরীরটা বেশ তোরা পাতলা ছিমছাম আছে, বেশ ভালো আছে, ঠিক আছে। তার থেকে রফিক তো আরও ভালো আছে, রফিকের যা বডি। পয়সা থাকলে সুখ থাকে না বন্ধুরা, ঠিক আছে, সুখ অপর বন্ধুরা যার কাছে ধরো পাতলা শরীর আছে না, তার মতো সুখ কোনো জায়গাতে নাই, আমার যা জ্ঞানে বলে, ঠিক আছে। যারা মোটা তারাই জানে, আমার তো হালকা শরীর মানে যদি এখানে প্যাট বেরিয়ে যায় না, তাই চিন্তা লাগে কী করে কমবে। আমি যখন পাতলা ছিলাম না তখন লাগতো যে আমি কবে মোটা হবো, কবে মোটা হবো। এখন যেমন ধরো রফিকে লাগছে, ও ভাবছে যে কবে মোটা হবো আমি, কিন্তু মোটা শরীর সব থেকে খারাপ, ঠিক আছে। তা আমি অনেক মানে প্যাট ঢুকিয়েছি, ঠিক আছে, অনেক ধরো মেনটেন্স করে চলি বলে এরকম আছি, তাছাড়া ধরো ঘুরি এরকম মোটা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। বন্ধুরা শরীরটাকে আগে নজর দিও, ঠিক আছে। টাকা পয়সা আসতেই থাকবে, হ্যাঁ, টাকা আজ এসে কাজ নাই এটা মনে রেখো, কিন্তু শরীরটাকে ঠিক রেখো সবসময়। ব্যায়াম টেম দৌড়া হাঁটা চলা এরকম করেও সবসময় ধরো বাইকে, হ্যাঁ, এদিক সেদিক করে বাড়াইও না, ঠিক আছে। আর বেশি কথা বাড়াবো না বন্ধুরা, ঠিক আছে। এই ছোটো করে ভিডিও বানাইছিলাম, গ্রামে ছিলাম বলে ধরো যতটুকু পারলাম ভিডিও বানালাম, ঠিক আছে বন্ধুরা। চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে, বাই।